হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি পুঁই শাক দিয়ে মসুর ডাল রান্নার রেসিপি নিয়ে এসেছি। একঘেয়েমি পুঁই শাক রান্না না করে এইভাবে একবার মসুর ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে চলুন দেখে নিই মসুর ডাল দিয়ে পুঁই শাকটা আমি কীভাবে রান্না করব। প্রথমে একটা পাত্রের মধ্যে জল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ভালোভাবে ধুয়ে নেওয়া মসুর ডাল। 1 কাপ মসুর ডালের জন্য 3 গ্লাস জল ব্যবহার করলাম, তবে জলের পরিমাণটা যে যেমন ঘন পাতলা পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। একই সঙ্গে দিয়ে দেব পুঁই শাকের ডগা। ডগাগুলিকে হালকা একটু ছিলে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর বাকি রয়েছে পুঁই শাকের পাতা, পাতাগুলি পরে ব্যবহার করতে হবে। একই সঙ্গে দিয়ে দিলে পিছলে ভাব হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে নেওয়া কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ। ডালের জলটা যখন ফুটে উঠবে তখন উপরের সাদা অংশগুলিকে ফেলে কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তবে পুঁই শাক সিদ্ধ হতে হেই বেশি একটা সময় লাগে না, কম সময়ই হয়ে যায়। তো প্রায় 15 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন পুঁই শাকের ডালগুলি সিদ্ধ হয়ে গেছে, তবে ডালগুলি একদম গলে যাবে না, এইভাবে থাকবে। এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব পুঁই শাকের পাতা। পাতাগুলিকে ভালোভাবে ধুয়ে একটু মোটা করে কেটে নিয়েছি। পুঁই শাকের পাতা দিয়ে বেশি সময় নিয়ে রান্না করতে হবে না, নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই পুঁই শাকের পাতাগুলি নরম হয়ে যাবে। তবে অতিরিক্ত সময় নিয়ে যদি পুঁই শাকের পাতা দিয়ে রান্না করে নেওয়া হয় তাহলে পিছলে ভাব হয়ে যাবে আর এর স্বাদ কিন্তু অনেকটা কমে যাবে। তো দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি এইগুলিকে সম্বার দেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নেওয়ার পর ফোড়নের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা 5 ফোড়ন। ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে, এবারে এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5 কোয়া থেতু করে নেওয়া রসুন, কুচি করে কেটে নেওয়া একটা পেঁয়াজ। এখন এইগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ আর রসুনগুলি যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন চুলার আঁচটা একদম কম আঁচে রেখে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, 1 চিমটি লাল মরিচের গুঁড়া। এখন এইগুলিকে 10 থেকে 12 সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তবে লক্ষ্য করতে হবে গুঁড়া মশলাগুলি যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু তেঁতু ভাব লাগবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পুঁই শাক দিয়ে সিদ্ধ করে নেওয়া মসুর ডাল। এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে আবারও কয়েক সেকেন্ড ফুটিয়ে নিলেই আমার ডাল রান্না সম্পূর্ণ রেডি। এখন আমি নামিয়ে নেব। এইভাবে পুঁই শাক দিয়ে মসুর ডাল রান্না করে খেয়ে দেখবেন এতটা ভালো লাগে, না খেলে বুঝতে পারবেন না। তো আমার এই ডাল রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।